মেঘের দেশে পাড়ি, নিস্তব্ধতা যেখানে একমাত্র শব্দ, প্রকৃতি যেখানে প্রাণবন্ত প্রাণোচ্ছল, মেঘের চাদর গায়ে দিয়ে সবুজ পাহাড়ের শাড়ি, পাখির কলতান ঝর্ণার আওয়াজ, প্রকৃতির মাদকতায় মেঘের ভেলায় চেপে যদি হারিয়ে যেতে হয় তবে আসতেই হবে মেঘের দেশ মেঘালয়ে। মেঘের দেশ মেঘালয়ে যেখানে রয়েছে পাহাড় ঝর্ণা জঙ্গল ন্যাচারাল কেভ লেক, আর এই সব কিছু এক্সপ্লোর করতে গেলে আসতেই হবে এখানে। আর এক্সপ্লোর করতে গেলে তাও আবার কম সময়ের মধ্যে, প্রয়োজন প্রপার গাইডের। আর এই ভিডিওর মাধ্যমে সেই গাইডটাই করবার চেষ্টা করব। মানে কিভাবে ট্যুর প্ল্যানটি সাজাবেন, কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে এই মেঘালয়ে ঘুরতে গেলে, কোনটা বেস্ট টাইম মেঘালয়ে ঘুরতে আসার, কোনগুলো মাস্ট ভিজিটিং প্লেস, কিভাবে যাবেন, ট্যুরটি করতে কতই বা খরচ হতে পারে, বেশ কয়েকটি পার্টে এই ভিডিওটি, মেঘালয়ের সিরিজের এই ভিডিওগুলো আসবে এবং যতটা পারবো ডিটেলস দেওয়ার চেষ্টা করব। আর মেঘালয়ের পার্টের সমস্ত ভিডিওর সঙ্গে আরও নানান বেড়াতে যাওয়ার যে জায়গাগুলির কমপ্লিট ইনফরমেশান নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে, চ্যানেলটিকে চট করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিতে হবে, তাহলে ভিডিওটি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যাবে। মেঘালয় প্রকৃতি যেখানে ডালি সাজিয়ে বসে আছে আপনাদের অপেক্ষায়, তাই প্রকৃতির অসম্ভব সৌন্দর্যটাকে উপভোগ করতে হলে একবার আসতেই হবে আপনাদের আমাদের দেশের এই নর্থ ইস্ট পার্টির দিকে। উত্তর কিংবা দক্ষিণ ভারত অনেক তো হলো, চলুন না একবার ঘুরে দেখি আমাদের দেশের এই পার্টটিও, এক্সপ্লোর করি মেঘালয়কে, আশা করি হতাশ হবেন না। মেঘালয় আসতে গেলে প্রথম জেনে নেওয়া দরকার কী কী গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে, যেগুলো না থাকলে বা সঙ্গে নিয়ে না আসলে কিংবা না জানলে মেঘালয় ঘোরা কিন্তু অসম্ভব। মেঘালয় যাওয়ার আগে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলির মধ্যে একটি প্রয়োজনীয় ডকুমেন্ট হলো আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ সার্টিফিকেট, যেটা না থাকলে অসম মেঘালয় যে বর্ডার রয়েছে সেখানে আটকে দেওয়া হবে। সেখানে টেস্ট করিয়ে টেস্ট রিপোর্ট আসবার পরে তবেই কিন্তু আপনারা মেঘালয়ে প্রবেশ করতে পারবেন, সেক্ষেত্রে হাতে আপনাদের একটা দুটো দিন নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো ই পাস, মেঘালয় ঘোরবার জন্য প্রয়োজন ই পাস, মেঘালয় ঘোরার জন্য যেটা আপনাদের করাতে হবে। তার জন্য মেঘালয় গভর্নমেন্টের ওয়েবসাইট কিংবা ট্যুরিজমের যে অ্যাপ রয়েছে মেঘালয়ের, সেটি আপনারা গুগল পেতেও পেয়ে যাবেন। সেখানে নাম অ্যাড্রেস ফোন নাম্বার আপনাদের একটি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে আধার কার্ডের ডিটেলস ভরবার পরে সেখান থেকে আপনারা প্রিন্ট করে বার করে নিতে পারবেন, কিংবা যদি চান এটা আপনারা অফলাইনেও কিন্তু করাতে পারেন। তবে সেক্ষেত্রে মেঘালয় বর্ডারে এসে আপনাদের এই সমস্ত কিছু ডকুমেন্টসের ডিটেলস দিয়ে এই পাসটি আপনাদেরকে বার করতে হবে, সেক্ষেত্রে কিছুটা সময় কিন্তু চলে যাবে এই বর্ডারেই। এবার আসা যাক শিলং কিংবা মেঘালয় পৌঁছবেন কি করে। শিলং কিংবা মেঘালয় পৌঁছতে গেলে প্রথমে আপনাদের আসতে হবে গুয়াহাটি, যাকে বলা হয় গেটওয়ে অফ নর্থ ইস্ট। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব 100 কিলোমিটার। আর গুয়াহাটি পৌঁছতে গেলে ট্রেন কিংবা প্লেনে করে আপনারা চলে আসতে পারেন এই গুয়াহাটি। সারা দেশের সঙ্গে বাই ফ্লাইট বাই ট্রেন ভালোভাবে কানেক্টেড রয়েছে এই গুয়াহাটি। কিংবা চাইলে হাওড়া কিংবা শিয়ালদা থেকে ট্রেন রয়েছে যেগুলো আপনাদের গুয়াহাটি পৌঁছে দেবে, সেগুলো ধরতে পারেন। যেগুলো প্রেফারেবল হতে পারে আপনাদের জন্য সেগুলোর মধ্যে হচ্ছে 13173 শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা। রোববার মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার পেয়ে যাবেন, 6:35 সকালবেলা ছাড়ে 3:40 আপনাকে পৌঁছে দেবে নেক্সট দিনকে গুয়াহাটি। রয়েছে 12345 সরাইঘাট এক্সপ্রেস, অত্যন্ত পরিচিত, ডেলি আপনারা এটা হাওড়া থেকে পেয়ে যাবেন, 3:55 ছাড়ে পৌঁছে যাবেন নেক্সট দিনকে 10:05 গুয়াহাটি। রয়েছে 15959 কামরূপ এক্সপ্রেস, এটাও আপনাদের অতি পরিচিত এক্সপ্রেস, তবে সেটা আপনারা পাবেন শনিবার রোববার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার, হাওড়া থেকে 6:00 ছাড়ে 3:40 পরের দিন নেক্সট ডে পৌঁছে যাবেন আপনারা গুয়াহাটি। চাইলে ফ্লাইটে করেও আপনারা পৌঁছে যেতে পারেন গুয়াহাটি এয়ারপোর্ট, সেখান থেকেও আপনারা পৌঁছে যেতে পারেন শিলং। দুই জায়গা থেকে মোটামুটি ট্যাক্সি কিংবা ক্যাব আপনারা কিন্তু পেয়ে যাবেন। সেক্ষেত্রে যদি শেয়ারে যেতে হয় তাহলে 800 থেকে 1000 টাকা মাথাপিছু ভাড়া পড়বে, আর যদি ট্যাক্সি বুক করে নেন 3,500 থেকে 4,500 টাকা মতন ভাড়া পড়বে শিলং পৌঁছতে, সময় নেবে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে। শিলং পৌঁছতে কয়েকটা কথা এখানে শেয়ার করে রাখি। মেঘালয় যদি সম্পূর্ণ মেঘালয় ঘুরতে হয় তাহলে কিন্তু 15 থেকে 20 দিনের সময় লেগে যেতে পারে। আর মেঘালয় ঘুরতে গেলে প্রথমে ফিক্স করে নেওয়া ভালো, যদি 3 থেকে 4 দিন 4 থেকে 5 দিন যদি প্ল্যান থাকে তাহলে ফিক্স করে নেওয়া ভালো
মেঘালয়ের কোন রিজিয়নটা আপনারা ঘুরে দেখতে চান। মেঘালয়ে মোটামুটি তিনটে যে রিজিয়ন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে খাসি হিলস, দ্বিতীয় নম্বরটি রয়েছে জয়ন্তিয়া হিলস, আর একটি রয়েছে গাড়ো হিলস। আমাদের এখানে যে মেন প্ল্যানটি রয়েছে তিন থেকে চার দিন, চার দিন থেকে পাঁচ দিনে যে প্ল্যানটি আপনারা এখানে পাবেন সেটি খাসি হিলস রিজিয়ন যেটি রয়েছে তার উপর বেস করে। শিলং পৌঁছানোর 15 কিলোমিটার আগেই পড়বে এই জার্নির প্রথম সাইট সিনটি উমিয়াম লেক। বেশ কিছুটা সময় এখানে কাটানো যেতে পারে। অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে এখানেই আপনারা প্রথম পরিচয় পর্বটি সেরে ফেলতে পারেন। চাইলে এই লেকের জলে বোটিংও করতে পারেন, সেই অপশান বা সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। স্পিড বোট পেয়ে যাবেন 2-সিটার 4-সিটারের, তবে মোটামুটি 1,500-2,000 টাকা পড়বে এই বোট রাইডটির জন্য। এরপর সোজা চলে আসুন শিলং পুলিশ বাজার, আর এখানেই কিন্তু রাতে থাকার ভালো হোটেল, খাওয়া দাওয়ার জন্য ভালো জায়গা কিন্তু আপনারা পেয়ে যাবেন। শিলংয়ের পুলিশ বাজারে পৌঁছে বেশ জমজমাট এরিয়া, বেশ জমজমাট জায়গা, চাইলে আপনারা সেখান সেদিনই সেই রাত্রিরে মার্কেটিং পর্বটি কিন্তু সেরে নিতে পারেন, ভালো করে ঘুরে নিতে পারেন এই শিলংয়ের পুলিশ বাজার। এখানেই রয়েছে হোটেল মোটামুটি 2-3 এই রেঞ্জে ভালো হোটেল এখানে আপনারা পেয়ে যাবেন। এর থেকে সস্তায় যদি হোটেল চান তাহলে এখান থেকে 1-1.5 কিলোমিটার বাইরে আপনারা হোটেল আরও কিছু পেয়ে যাবেন। আর যদি লোকাল ফুড যদি ট্রাই করতে হয় তাহলে এখানে বেশ কয়েকটি হোটেল রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনারা পেয়ে যাবেন, সঙ্গে রাতের ডিনার কিন্তু আপনারা এখানে সারতে পারেন। বেশ কয়েকটি ভালো ভালো রেস্টুরেন্ট কিন্তু এই পুলিশ বাজারে রয়েছে। মেঘালয় সিরিজের শিলং পৌঁছে আপাতত এপিসোড 1টা এখানেই শেষ করা গেল। এরপরে নেক্সট দিনকে আমরা বেরোবো সোহরা বা চেরাপুঞ্জির জন্য। অসাধারণ সব ওয়াটারফলস, প্রাকৃতিক দৃশ্য আপনাদের জন্য ওয়েট করে আছে, তবে তার জন্য অল্প কিছুদিনের অপেক্ষা। ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, তবে আগামী ভিডিওগুলো মিস না করবার জন্য এবং মেঘালয় সিরিজের সম্পূর্ণ ভিডিও ডিটেলস উপভোগ করবার জন্য, জানবার জন্য আগামী দিন যে নতুন নতুন বেড়াতে যাওয়ার জায়গাগুলো আসছে তার কমপ্লিট ডিটেলস জানবার জন্য বা পাওয়ার জন্য অবশ্যই একটা ছোট্ট কাজ আপনাদের করতে হবে, চ্যানেলটির সাথে থাকতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। আর অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই আবার বলছি চ্যানেলটির সাথে থাকতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।